আসসালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমি রয়েছি শ্যামপুর বড়ইতল রেল স্টেশনে। আর শ্যামপুর বড়ইতল রেল স্টেশনে এখন এগিয়ে আসছে 7-8 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। আজকে 8 ডাউনে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দিকে যে ট্রেনটি গিয়েছিল সেইটির লোকোমোটিভে আগুন লেগে গিয়েছে, তাই পরবর্তীতে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে একটি রিলিফ লোকোমোটিভ গিয়ে সেই ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে আসছে এখন। তো আমি সেইটিরই এখন আপডেট আপনাদেরকে দিচ্ছি। আজকে শুক্রবার, তো 12:35 যে ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায় সেই ট্রেনটি নারায়ণগঞ্জে যাওয়ার পরপরই সেই ট্রেনের লোকোমোটিভে আগুন লেগে যায়। তো অলরেডি বিশাল বিলম্বে চলাচল করছে আজকে 7-8 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। অলরেডি ট্রেনটি শ্যামপুর ওয়াসার দিকে চলে এসেছে, আর আজকে শ্যামপুর বড়ইতল রেল স্টেশনে বেশ ভালো যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। ট্রেনটি অলরেডি ওয়াসার দিকে চলে এসেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই শ্যামপুর বড়ইতল রেল স্টেশনে প্রবেশ করবে। তখন আমি আপনাদেরকে এই লোকোমোটিভটি দেখাবো যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর আজকে রিলিফ লোকোমোটিভ মানে যে উদ্ধারকারী ট্রেন আর কি, সেই উদ্ধারকারী লোকোমোটিভ হচ্ছে 23-22, আর এই হচ্ছে শ্যামপুর বড়ইতলার যে প্ল্যাটফর্ম রয়েছে সেইটি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই 7-8 নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা সবাই অপেক্ষা করছে। এইখানে ঢাকা অভিমুখী এবং নারায়ণগঞ্জ অভিমুখী উভয় ট্রেনেরই যাত্রীরা রয়েছেন। আর আজকে ট্রেন বেশ বিশাল বিলম্বে চলাচল করায় অনেক যাত্রী ট্রেন থেকে না গিয়ে বাসের মাধ্যমে যাতায়াত করছে। আর এখন যারা ঢাকা রেল স্টেশন বা কমলাপুর রেল স্টেশনের দিকে যাবে তারা সকলেই প্রস্তুত হচ্ছে ট্রেনটিতে উঠার জন্য। অলরেডি শ্যামপুর বড়ইতলার রেল গেটের যে দায়িত্বে রয়েছেন তিনি এখন রেলপথটিকে সুরক্ষিত করার চেষ্টা করছে যাতে করে যানবাহনগুলো আর রেলপথ অতিক্রম না করতে পারে। ট্রেনটি অলরেডি শ্যামপুর ওয়াসা রেল গেট অতিক্রম করে ফেলেছে। ট্রেনটি একটু কম গতিতে চালানো হচ্ছে তার কারণ পেছনে একটি পুড়ে যাওয়া লোকোমোটিভ রয়েছে সেই কারণে। আজকে অন্যান্য ট্রেনগুলো সেমভাবে বিলম্ব হবে তার কারণ 8 ডাউন যখন নারায়ণগঞ্জ পৌঁছায়, আপনাদের তো বললামই যে ট্রেনের লোকোমোটিভটিতে আগুন লেগে যায়, সেই কারণে আজকে 7-8 বিশাল বিলম্বে শ্যামপুর বড়ইতলা প্রবেশ করছে। ট্রেনটি এখন চলে এসেছে একেবারে কাছাকাছি, আর ট্রেনটিতে আজকে বেশ যাত্রীচাপও লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ট্রেনটি বিশাল বিলম্বে চলাচল করছে। তো আমরা ট্রেন আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। এতদিন 24-03 নিয়ে মানে 24-03 লোকোমোটিভ নিয়ে চলাচল করলেও আজকে 25 সিরিজের একটি লোকোমোটিভ দেওয়া হয় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে, আর আজকেই এই দুর্ঘটনাটি ঘটে। তারপর এখন রিলিফ লোকোমোটিভ হিসাবে 23-22 কাজ করছে।
এই যে দেখতে পাচ্ছেন রিলিফ লোকোমোটিভ 23-22। আর পেছনে যে পুড়ে যাওয়া লোকোমোটিভটি সেইটি দেখা যাচ্ছে। চলুন আমরা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন 25-18 লোকোমোটিভটি আজকে পুড়ে গিয়েছে। তো এখনই ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই হচ্ছে সেই দুর্ঘটনা কবলিত 25-18 লোকোমোটিভ। আর সামনের দিকে 1-2-3-4 সামনের দিকে 6টি কোচ রাখা হয়েছে। পরবর্তীতে এই লোকোমোটিভটি লাগানো হয়েছে। পরবর্তীতে পিছনে আরও 3টি কোচ রয়েছে। মানে নারায়ণগঞ্জ কমিউটারের তো 9টি কোচ, যার মধ্যে 6টি রাখা হয়েছে। আর ট্রেনটি এখন হুইসেল দিচ্ছে যাতে গার্ড সাহেব ট্রেনটি ছাড়ার অনুমতি দেয়। আর এখনই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আজকে এই 25-18 লোকোমোটিভটি দেওয়া হয়েছিল নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। আর ট্রেনটিতে আজকে আগুন ধরে গিয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরের অংশ, ট্রেনে মূলত আগুন লাগে এই সকল অংশে, যেটিকে পরবর্তীতে নেভানো হয়েছে। ট্রেনটি যে হুইসেল দিচ্ছে, তো সে হুইসেল দেখে মনে হচ্ছে যে হয়তো বা কোনো সমস্যা হয়েছে কি না, যে হুইস পাইপে কোনো সমস্যা হলে এরকম হুইসেল দিয়ে থাকে লোকোমাস্টার। ট্রেনটি এতক্ষণে শ্যামপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। ট্রেনটি আস্তে আস্তে আবার এগিয়ে চলছে, আবার থেমে যায়। তো ঠিক 4:31 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে পুড়ে যাওয়া লোকোমোটিভ 25-18 নিয়ে। আবারও দেখা যাচ্ছে থেমে গেল ট্রেনটি, হয়তো বা কোনো সমস্যা হয়েছে। ট্রেনটি এগোতে পারছে না। চলুন আমরা একটু সামনের দিকে দেখি। ট্রেনটি অলরেডি 4:26 প্রবেশ করেছিল। আর ট্রেনটিকে আবার পেছনের দিকে নেওয়া হচ্ছে, হয়তোবা সমস্যা আসলেই রয়েছে। এই প্রথম আবার এরকম একটি অভিজ্ঞতা যে শ্যামপুর রেলওয়ে স্টেশনে আবার ট্রেনটিকে পেছনের দিকে নেওয়া হচ্ছে।
ট্রেনের হয়তো বা কোনো সমস্যা হয়েছে, না হলে ট্রেনটি পেছনে নেওয়া হতো না। আর ট্রেনটিকে পেছনে নেওয়ার কারণ যে শ্যামপুর বড়ইতলা যে রেলগেটটি রয়েছে এখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, তো সেই যানজটের জন্যই, যাতে যানজটটি নিরসন করা যায়, তাই রাস্তা থেকে ট্রেনটিকে পেছনের দিকে নিয়ে আসা হয়েছে। এ হচ্ছে পাওয়ার কার, তো আজকের ভিডিওটি একটু বেশি বড় হয়ে গিয়েছে, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কি হলো বুঝতে পারলাম না ট্রেনটির, ট্রেনটি পুনরায় আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করেছে। হয়তো বা হুস পাইপে সমস্যা ছিল, এখন আবার ছুটে চলছে। ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি শ্যামপুর বড়ইতলা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। 4:34 ট্রেনটি 4:26 শ্যামপুর বড়ইতলা রেল স্টেশনে প্রবেশ করেছিল। ট্রেনটিতে হয়তো আবারও সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে ট্রেনটি আস্তে আস্তে চালানো হচ্ছে। এখন ট্রেনটির আবার নচ খোলা হচ্ছে, তো দেখা যাক। আর সামনেই হচ্ছে সেই পুড়ে যাওয়া লোকোমোটিভটি, যেটি এখন ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে সেই পুড়ে যাওয়া লোকোমোটিভ, যেটি আজকে নারায়ণগঞ্জ রেল স্টেশনে পুড়ে গিয়েছিল, তো সেইটিকে নিয়ে এখন ঢাকার দিকে এগিয়ে চলছে। তো এই ছিল আজকের এক্সক্লুসিভ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পুড়ে যাওয়া লোকোমোটিভ, পাশাপাশি আজকে যে শ্যামপুর রেল স্টেশনে কী ঘটলো সেটা তো আপনারাই দেখলেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।